আসসালামু আলাইকুম। ডক্টরোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অপর্যাপ্ত পুষ্টি কৈশোরকালীন স্বাস্থ্যের ওপর যেসব নেতিবাচক প্রভাব ফেলে। অপর্যাপ্ত পুষ্টির কারণে কৈশোরকালীন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং তা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বৃদ্ধি করে। এক, চাহিদা অনুযায়ী পুষ্টি নিশ্চিত না হলে কিশোর কিশোরীদের সঠিক গঠন ও বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ ওজন ও উচ্চতা স্বাভাবিক হয় না। দুই, আয়রন ঘাটতির কারণে কিশোর কিশোরীদের শারীরিক মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, স্বাভাবিক জ্ঞান বুদ্ধির বিকাশ কমে যায় এবং পড়ালেখার প্রতি মনোযোগ অনেকাংশে কমে যায়। তিন, কিশোরীদের মাসিক ঋতুস্রাবের কারণে শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়, এ সময় পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার না খেলে রক্তস্বল্পতা হয়। চার, সবুজ শাকসবজি কম গ্রহণের ফলে মেয়েদের ডিম্বাশয়ে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। পাঁচ, চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ না করলে কিশোরদের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। ছয়, কিশোরী অবস্থায় গর্ভধারণ করলে বিশেষ করে মা যদি অপুষ্টিতে ভোগেন, মা ও শিশু উভয় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। সাত, পুষ্টিকর খাবার না খাওয়া এবং বাইরে মুখরোচক খাবার খাওয়ার কারণে কিশোর কিশোরীদের দেহে অতিরিক্ত চর্বি জমা হয়ে স্থূলতা সৃষ্টি করে, যা পরবর্তীতে অনেক কম বয়সে ডায়াবেটিক্স রোগ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি সমস্যাজনিত অনেক জটিল রোগের জন্ম দেয়। আপনি কোনো রোগে ভুগলে আমাদের ডক্টরোলজি চ্যানেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ফেসবুক পেজে SMS করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্টস সেশনে লিঙ্কটি পিন পোস্ট করে দেওয়া আছে। ধন্যবাদ।